হ্যালো ভিউয়ার্স, আপনি চ্যানেল টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো EWS সার্টিফিকেট, অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেটটি আছে সেটা কিন্তু আবেদন প্রক্রিয়া আগেও চালু ছিল বা এখনও চালু আছে। তবে এই সিস্টেমটা কিন্তু একটু মডিফিকেশন হয়েছে, যার ফলে কিন্তু 18/5/2023 নতুন করে আবার কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হয় অনগ্রসর কল্যাণ ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও আপনারা অনেকেই জানেন যে 9 জুলাই 2019 কিন্তু এই বিষয় নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এই বিজ্ঞপ্তি এবং নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর মধ্যে কিছু ডিফারেন্স আছে, যার জন্যই কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল এবং অ্যাপ্লিকেশন যে ফর্ম সেটাও কিন্তু চেঞ্জ করা হয়েছে। তো ফার্স্ট টাইম আমরা জানবো এই প্রকল্পের বিষয়ে, কারা আবেদন করতে পারবেন, কী নথিপত্র লাগবে, কোথা থেকে ইনকাম বা রেসিডেন্স সার্টিফিকেট নিতে হবে, এছাড়াও কোথায় জমা করতে হবে। তো প্রথমত সেটাই দেখে নেব। তো এখানে যেটা বলা হয়েছে, EWS বা ভারতের অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ হলো এমন লোকদের শ্রেণী যারা কোনো সংখ্যালঘু বর্ণ গোষ্ঠীর অন্তর্গত নয় কিন্তু আর্থিকভাবে দুর্বল। তারা সাধারণ বা অসংরক্ষিত শ্রেণীর লোকেদের অন্তর্গত এবং এইভাবে তারা কোনো SC ST OBC বা এই জাতীয় সম্প্রদায়ের নয়। এখানে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের সার্টিফিকেট, অনলাইনে আবেদনের স্থিতি, অনলাইন আবেদন করার লিঙ্ক এবং প্রক্রিয়া, যদিও ভারতবর্ষের অন্যান্য কিছু স্টেটে চালু থাকলেও ওয়েস্ট বেঙ্গলে এখনও অনলাইন অ্যাপ্লিকেশন চালু হয়নি, এখানে আপনাকে অফলাইন ফর্ম নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে ফিল আপ করে তার সাথে নথিপত্রগুলো দিয়ে জমা করতে হবে। তবে এই জায়গাতে যেটা স্পষ্ট বোঝানো হয়েছে যে শুধুমাত্র SC ST OBC এই ক্যাটাগরির জন্য কিন্তু নয়, প্রকৃতভাবে যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্যই কিন্তু এই প্রকল্প বা এই সার্টিফিকেটটি পাবেন। তো এখানে এর যে মেন যেটা সুবিধাটা আছে সেটা হলো EWS সার্টিফিকেট অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগণের জন্য চেষ্টা করা হয়েছে। এই EWS শ্রেণীভুক্তদের জন্য শিক্ষাক্ষেত্রে এবং চাকরি ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 10% আসন সংরক্ষিত থাকে। EWS সার্টিফিকেট পশ্চিমবঙ্গ পাপ দপ্তর থেকে পাওয়া যায়, এর জন্য অনলাইন আবেদন করতে হয়, যদিও এটা ভুল লেখা হয়েছে আর্টিকেলের মধ্যে। এরপরে যেটা বলা হয়েছে, এই শংসাপত্র আবেদন করার জন্য যে যোগ্যতা প্রয়োজন বা যেগুলো থাকতে হবে বা যেগুলো থাকলে পাবেন না, সেগুলো হলো যারা SC ST OBC বা এই জাতীয় কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের অন্তর্গত নয় তারা শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন। মোট পারিবারিক আয়, বেতন, পেশা, চাকরি, ব্যবসা ইত্যাদির মতো সমস্ত উৎস থেকে যাচাই করা হবে। এটি 1 বছরে 8 লাখের বেশি হওয়া উচিত নয়। EWS শংসাপত্রের জন্য আবেদনের বছরের আগের বছরে আয় পরীক্ষা করতে হবে, অর্থাৎ যে বছরে আবেদন করছেন তার আগের বছরের যে ইনকাম সেটা কিন্তু সার্টিফিকেট আকারে আপনাকে দেখাতে হবে এবং বার্ষিক যেন 8 লাখের বেশি ইনকাম না হয়। আবেদনকারী প্রার্থীর পরিবারের কিছু নির্দিষ্ট সম্পদ না থাকাও আবশ্যক, এই সম্পদ অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে, আবেদনকারী প্রার্থী বা তার পরিবারের যদি 5 একর বা তার বেশি জমি থাকে, কৃষি জমি, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। একটি আবাসিক অ্যাপার্টমেন্ট যা 1000 বর্গফুট বা তার বেশি যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন না। নির্দিষ্ট পৌরসভায় 100 বর্গ গজ বা তার বেশি জমির একটি আবাসিক প্লট যদি থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। অন্য সব পৌরসভায় 200 বর্গ গজ বা তার বেশি জমির আবাসিক প্লট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন না। যদি একটি পরিবারের বিভিন্ন স্থানে সম্পত্তি রাখে তাহলে সেই সমস্ত সম্পত্তি কিন্তু একক হিসাবেই মূল্যায়ন করা হবে। অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগের শংসাপত্রের জন্য আবেদনকারীর পরিবার, আবেদনকারী বা তার পিতামাতা, স্ত্রী বা স্বামী কিংবা ভাই বোন এবং 18 বছর কম বয়সী সন্তানদের অন্তর্ভুক্ত করে। এবার যেটা বলা হয়েছে যে এই EWS শংসাপত্র কোথা থেকে আবেদন করবেন বা কিভাবে আপনারা EWS সার্টিফিকেট পেয়ে যাবেন। তো এখানে যেটা বলা হয়েছে, আপনি যদি শংসাপত্রের জন্য আবেদন করতে চান তবে আপনাকে অবশ্যই নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে আপনার আয় এবং সম্পদের শংসাপত্র সংগ্রহ করতে হবে। পরিশিষ্ট সিতে দেওয়া এই কর্তৃপক্ষ বিভাগগুলির নিম্নরূপ, অর্থাৎ অ্যানেক্সা সি যেটা আছে সেই সি এর জন্য কিন্তু যে জায়গাগুলো থেকে আপনি এই ইনকাম সার্টিফিকেটটা নিতে পারবেন সেটা হলো সাবডিভিশনাল অফিসার অর্থাৎ SDO, জেলা ম্যাজিস্ট্রেট অর্থাৎ DM, এছাড়া পৌর কর্পোরেশন অফিস। এরপরে দেখে নেব এই EWS সার্টিফিকেট পাওয়ার জন্য কী কী নথিপত্রগুলো আপনাকে দিতে হবে। তো আবেদনকারী বা তার পিতা মাতার ভোটার আইডি কার্ড, নিজের বা অভিভাবকের প্যান কার্ড, প্রার্থীর জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিক প্রবেশপত্র বা অ্যাডমিট, এছাড়াও আবেদনকারী বা তার পিতামাতার পে স্লিপ, যদি স্যালারি হয়ে থাকে তাহলে স্যালারির যে পে স্লিপ হয় সেটা,
এছাড়াও আবাসিক শংসাপত্র, এরপরে আর ওয়ার অথবা নিবন্ধিত দলিল অর্থাৎ জমির, এরপরে পারিবারিক আয়, পারিবারিক সম্পদ এবং উপবর্ণের স্বঘোষণা অর্থাৎ সেলফ ডিক্লারেশন কিন্তু দিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে উপজাতি যাচাই করার শংসাপত্র। এরপরে জানব আবেদনপত্র জমা দেওয়ার পর ইডব্লিউএস সার্টিফিকেট পেতে কত সময় লাগবে। এটা কিন্তু একবার আবেদন জমা দেওয়ার পরে এটা পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু যাচাই করা হবে এবং পরীক্ষা করা হবে। এমনকি যদি একটি বিষয়টি মিথ্যা বা ভুল বলে প্রমাণিত হয় তবে আবেদনপত্রটি অবিলম্বে প্রত্যাখ্যান করা হবে। অন্যদিকে যদি আবেদনের সমস্ত বিবরণ প্রকৃত সন্তোষজনক এবং সঠিক বলে পাওয়া যায় তবে আবেদনকারীর কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা জারি করা হবে। এরপরে যেটা বলা হয়েছে যে ইডব্লিউএস শংসাপত্রের বৈধতা কতদিন থাকবে, এটা কিন্তু আর্থিক বছর হিসাবেই গণ্য হবে অর্থাৎ আপনি যে বছরে আবেদন করবেন সেই বছরের 31 মার্চ পর্যন্ত কিন্তু এটার ভ্যালিডিটি থাকবে, তারপরে কিন্তু পুনরায় আপনাকে আবার রিনিউয়াল করতে হবে। তো এবার দেখে নেব এর যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা। তো নোটিফিকেশানটা যদি আপনারা একটু ভালো করে ফলো করেন তাহলে এই নোটিফিকেশানের মধ্যে কী কী পরিবর্তন হয়েছে বা আগের নোটিফিকেশানে কী ছিল সবটাই এবং নতুন পরিবর্তন অনুযায়ী যে ফর্মটি রিলিজ করা হয়েছে সেই ফর্মটাও কিন্তু এই পিডিএফের মধ্যে পেয়ে যাবেন। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি টেলিগ্রাম অ্যাপটিকে ইনস্টল করে লগ ইন করবেন, লগ ইন করার পরে সেখানে সার্চ করবেন টেক সমাধান অনলাইন লিখে, এরপরে একটা চ্যানেল আসবে, একটা গ্রুপ আসবে, আপনাকে চ্যানেলটাই সিলেক্ট করতে হবে। তো সেই চ্যানেলের মধ্যেই কিন্তু এর যে পিডিএফটা সমস্তটাই দেওয়া থাকবে অর্থাৎ ফর্ম বা নোটিফিকেশান যে নোটিফিকেশান সেটা, এছাড়াও ফার্স্ট যে নোটিফিকেশান রিলিজ করা হয়েছিল অর্থাৎ 9/7/2019 সেটা সব কিছু কিন্তু একটি পিডিএফের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে ফর্ম যেটা নতুন ভার্সন সেই ফর্মটা আমি আপনাকে দেখিয়ে দেবো এই পিডিএফের মাধ্যমে। তো এখান থেকে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখতে পারবেন ফার্স্ট ফর্ম যেটা অ্যানেক্সার ডি। তো এখান থেকে এ বি সি তিনটি ফর্ম কিন্তু আপনাকে ফিল করতে হবে, অ্যানেক্সার ডিটা অন্য একটা বিষয়ের জন্য যেটা এখানে কিন্তু মেনশন করে বলা হয়েছে। এরপরে কিন্তু পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন অ্যানেক্সার এ, যেটা আগের 2019 ফর্ম অনুযায়ী এখানে পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার কোনো অপশান ছিল না বা ফর্ম টাইপটাও কিন্তু আলাদা ছিল। তো এই ফর্মটি কীভাবে ফিল করতে হবে এটা নিয়ে আরও একটা ভিডিও আপনারা চাইলে আমি করে দেব, সেখান থেকে আপনারা বুঝতে পারবেন এই ফর্মটি কীভাবে ফিল করতে হবে। এছাড়াও আপনারা যদি ফিল নিজেরাও করতে পারেন তাহলে কারা আবেদন করতে পারবেন বা কি ইনকাম থাকতে হবে, কি কি নথিপত্র লাগবে, তার সমস্ত ডিটেলস এবং এই সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন কোথা থেকে পাবেন তার সমস্ত ডিটেলসটাই কিন্তু এই ভিডিওতে অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো শুধুমাত্র ফর্মটা পাওয়ার অপেক্ষা। তো ফর্ম যেহেতু আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, আপনি যদি ফিল আপ করতে পারেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে এই ফর্মটিকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে সেটাকে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, এই অ্যানেক্সার সি পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা নিয়ে নেবেন, এটা কিন্তু এখানে সমস্তটাই দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখনকার ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।